আমি কি ছেলে মানুষের সাথে থাকি নিউ ইয়র্কে, আমার বাসায় আর কে থাকে, অ্যান্ড আমি নতুন বাসায় কাকে নিয়ে উঠছি, ফুল বাসায় কি আমি একা থাকি কি না, অ্যান্ড আজকে কি রান্না হচ্ছে, একটা স্পেশাল আমি হয়তো সেকেন্ড টাইম খাচ্ছি, তো সব কিছু আমি আজকে জানাবো। তো হ্যাঁ, আমি যে নতুন বাসায় উঠছি, আরেকজন আছে আমার সাথে, সেটা হচ্ছে আদর, আমার কাজিন, আমার ভাই, আমার মানে ছোট ভাই বললে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো আমার ছোট ভাই দেখতে আমার থেকে গুলুমুলু বড় মনে হয়, বাট আমার অনেক ছোট, আমার 3-4 বছরের ছোট ও। তো যাই হোক, ও পেঁয়াজ কাটতেছে আর ওর চোখে পানি চলে আসছে। আমি এখানে ওরে আবার একটু ভেঙাইতেছিলাম যে পেঁয়াজ কাটতে পারে না, যদিও হচ্ছে ও যখন নিউ ইয়র্কে ফার্স্ট আসছে, ওকে আমি হচ্ছে মাছ রান্না করা শেখাইছিলাম আর হচ্ছে ডিম ভুনা করা শেখাইছিলাম। তো এখন বেচারা আস্তে আস্তে সব কিছু পারে। আর কিছুদিন আগে হচ্ছে আমরা আলাদা বাসায় থাকতাম, তো আমি 2-1 বার হচ্ছে হসপিটালে আপনার ব্লগ দেখছিলেন হয়তো বা, যে একটু সিক ছিলাম, তখন আমার মা আমাকে অনেক বেশি টেনশন করতেছিল। সো আমার মা চাচ্ছিলো যে আমি হয়তো ওর সাথে উঠি বা আমাদের পরিচিত কারো মানুষের সাথে উঠি, যাতে কি না আমার মা জানতে পারে যে আমি কেমন আছি, কারণ ফ্যামিলি তো দূরে থাকে, তো তারা অনেক সময় অনেক বেশি টেনশন করে, সবসময় টেনশন করে, কারণ যে কীভাবে আসি, কি কোথায় আসি, কী করতেছি, কী খাইতেছি না খাইতেছি, অসুস্থ আছি কি না, কী হয়েছে, ফোন কেন ধরতেছি না, এই জন্য। তো এই পার্সনটা আমি আদরের সম্পর্কে ছোট্ট করে একটা কথা বলি, ও যখন আমেরিকা আসার জন্য স্টুডেন্ট ভিসায় অ্যাম্বাসিতে দাঁড়াবে, তখন আমার মা আমাকে ফোন দিয়ে বলে, মা জানোস আজকে আমি আদরের জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করছি, কারণ আদর গেলে আমার আমার সব টেনশন দূর হয়ে যাবে, অ্যাজ আ তোর ভাই গেছে আমার মনে হইব। তো কারণ হচ্ছে কি, আদর যখন আমি ইউএসের জন্য ট্রাই করতেছিলাম, তখন ও আমার জন্য, ও আমাকে, আমার ছোট হলে কি হবে, ও অনেক ভালো একটা স্টুডেন্ট, তো আমাকে যায় যায় হচ্ছে ডুওলিঙ্গো এক্সামের জন্য অনেক বেশি হেল্প করতো আমার বাসায়, অ্যান্ড মা ওকে অনেক বেশি পছন্দ করতো। তো তখন থেকে হচ্ছে আমি আমিও দোয়া করতেছিলাম, আর ওর আগে হচ্ছে আমার ভিসা হয়ে গেছিলো আমেরিকাতে, আমি চলে আসছিলাম, ও আমার পরে আসছে, তো তখন থেকে আমার মা দোয়া করতেছিল ও কবে আসবে, যাতে আমার মার টেনশন কমে যায় যে না আদর আছে আমার সাথে। তো এই সব টেনশনের পরে হচ্ছে আমি একসাথে আমরা বাসা নিয়ে নিছি। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমি আর ও একই জায়গায় কাজ করি পপাইসে, অ্যান্ড বাসা আমরা কাছে কাজের কাছে খুঁজতেছিলাম আর কাজের কাছে পেয়ে গেছি, আর 2-বেডরুমওয়ালা একটা বাসা পাইছে, এই জন্য দুজনে একসাথে উঠে গেছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর এখানে এসে অনেক মানুষই এখন উল্টাপাল্টা কমেন্ট করবে যে আপন মায়ের পেটের ভাই না এটা সেটা, ভাই ও আমার আপন মায়ের পেটের ভাই না হোক, বাট সে আমার মায়ের পেটের ভাইয়ের থেকে কোনো কম না, কারণ যারা দেশের বাহিরে থাকে, যারা তাদের বাংলাদেশের ফ্যামিলি মেম্বাররা থাকে, আপনাদের আশেপাশে যারা থাকে, তারা কিন্তু রক্তের সম্পর্কের থেকেও বেশি হয়ে যায়, কারণ সেই আপনার বিপদে আপদে আপনার সব সময় পাশে দাঁড়াবে। তো যাই হোক, এখন আমি ওইসব মানে ওইসব খারাপ মানুষের কথা চিন্তা করতে চাচ্ছি না, যারা কিনা আয়েশা উল্টাপাল্টা কমেন্ট করবে। বাট হ্যাঁ, আমার ফ্যামিলি ফুল ট্রাস্ট করে আমাদেরকে, ইনশাল্লাহ আপনারাও যারা আমাকে আমাকে ভালোবাসেন তারাও বিশ্বাস করবেন। অ্যান্ড এখানে হচ্ছে আদরের বাসা থেকে ফোন করছে, ভিডিও কলে আমরা কথা বলতেছিলাম, ওর বাসার আমারও দুলাভাই লাগে, আমার দুলাভাইয়ের সাথে কথা বলতেছিলাম, আমার দুলাভাই হচ্ছে আদরের ভাই, তো কথা বলতেছিলাম, অ্যান্ড বলতেছে যে দুজন মিলাজিলা রান্না করতেছে, যারা কিনা আমরা বাংলাদেশে থাকতে কোনো কাজই করি নাই। তো এখন এই যে ওর টোনা ফিশ রান্না করা হয়ে গেছে, আর এখনও সে কথা বলতেছে, আর ওর লজ্জা পাচ্ছে যে হাই 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 ভিডিও করতেছে, ফুল ভিডিওতে দেখাই দিলাম। ও আমাকে বলতেছিল যে আমি কাজে ছিলাম আর ও হচ্ছে বাসায় ছিল, আমাকে বলতেছিল আপু আমার ক্ষুধা লাগছে, আমি কি টোনা ফিশ রান্না করবো তোমার জন্য, কারণ এর আগের দিন আমাকে রান্না করে খাওয়াইছে, আমি বলছি অনেক প্রশংসা করছে, অনেক ভালো লাগছে। তো আমি বললাম যে না তুই থাক, আজকে আমি যখন আসবো তখন রান্না করিস, আমি সুন্দর একটা ভিডিও করব, কারণ অনেক মানুষের অনেক কোশ্চেন ছিল জানার জন্য যে আমি কার সাথে থাকি। তো এই ভিডিওটার মাধ্যমে হয়তো জানাই দিছে, জানি অনেক মানুষের ভালো লাগবে, অনেক মানুষের ভালো লাগবে না, তবে হ্যাঁ আমরা জানি আমরা কী করতেছি, আমরা জানি আমাদের ফ্যামিলি মেম্বার জানে, সো আই ডোন্ট কেয়ার যারা আমাদেরকে হেড করে, তারা তাদের আমি প্রশ্নের কোনো জবাবও দিতে চাই না, আর তারা আমার সবসময় ব্লক লিস্টেই থাকবে। ওই 2-4 জন মানুষের যারা হাহারিয়ে দেয় আইসা আমার ভিডিওতে, তাদের আমার লাইফে দরকার নাই। তো যাই হোক, আল্লাহ হাফেজ।